সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রথমে আমি আপনাদের সকলকে বলতে চাই আমাকে যদি আপনারা কেউ মুসলমান সুন্নি কিংবা মুসলমান শিয়া অথবা মুসলমান সালাফি মনে করেন তাহলে এটি আপনাদের ভুল হবে কারণ আমি আল্লাহ তালার ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের সাধারণ নাগরিক রাসুলের কারিমের বিদায় হজ এবং ওনার মান্যকারীদের জন্য রেখে যাওয়া দুটি জিনিস কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানবো এবং মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ কি বলেছে সেগুলি আমরা জাস্ট একটু জেনে নিব রবের ইসলামী কিংডমে যারা গুন্ডা মৌলবী রয়েছে তারা বিদায় হজের ভাষণ নিয়ে সবসময় মিথ্যাচার করে এসেছে আপনি আমি যদি মুসলিম হই তাহলে আপনার আমার উপরে গুরু দায়িত্ব হল এই কোরআনকে মেনে চলতে হবে রাসুলে কারিম কখনো এই কোরআন ছাড়া অন্য কোনো কথা নিজের পক্ষ থেকে বলেননি এটি আপনি মুসলিম হলে আপনাকে মানতে হবে প্রমাণ আমরা যদি কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখি সেখানে দেখতে পাব রবের ইসলামি কিংডমে নন মুসলিম যারা রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে যারা কোরআনের শত্রু তারা রাসুলি কারিমের নামে বিভিন্ন ধরনের রিবায়াত বিভিন্ন ধরনের মিথ্যা এবং জাল কথাবার্তা বিভিন্ন ধরনের উপকথা লিখেছে খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে সবচেয়ে বেশি আল্লাহ বলছেন পঞ্চাশ নম্বর সর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নাহনু আলম ও বিমায় আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে কমান তা আলহিম আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী নাও ফাদাকির বিল কোরআন তোমাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে মাই আকফ ও আইদ যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তাদেরকে আল্লাহ তালার নির্দেশ কি রবের নির্দেশ হলো রবের কিংডমে রাসুল করিম কোরআনের সাথে উপদেশ দিবেন আল্লাহ রব্বুল আলিন নিজ রাসুলকে নিয়ে হজ্জে আকবরের দিন যে ঘোষণাটি দিয়েছেন রাসুলের মাধ্যম দিয়ে যা কোরআনে লিপিবদ্ধ রয়েছে আসুন আমরা একটু দেখেনি কি বলা হচ্ছে সেখানে ও আজান্লাহি ও রাসুলিহী ইলানি আল্লাহারি ও মিনাল মুসিক ও

তোমরা তো আর আল্লাহ হীনবল করতে পারবে না তুমি আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাপূর্ণ শাস্তির রাসূলের উপরে আল্লাহ নির্দেশ ফাদা কিরবিল কোরআন কোরআনের সাথে রাসুল নির্দেশ দিবেন আল্লাহ রাসুলকে নিয়ে যে ঘোষণা কোরআনের মাধ্যম দিয়ে হচ্ছে আকবরের দিন দিচ্ছেন সেটি কি মুশিকিন যারা তাদের সাথে আল্লাহ তালা একেবারে দায় মুক্ত তাদের ব্যাপারে তাদের উপরে তিনি বিরক্ত এবং সব রকমের দায় মুক্ত মুশিকিনদের ব্যাপারে আমরা একটু জানব কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বোসেন কুফি হুকমিহি আহাদা আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কারোর কোন হুকুম চলতে পারে না আল্লাহ তালার হুকুমের সাথে কোন শরিক করাই যাবে না এবার আসুন রাসুল এ তার মান্যকারীদের জন্য দুটি জিনিস কিভাবে রেখে গিয়েছেন দুটি জিনিস আমরা কোরআন থেকে জানব এই দুটি জিনিস মানুষকে হিদায়ত করে এই দুটি জিনিস আলামিনকে হিদায়ত করে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ হোসেন শাহরুর রমাদন আল্লাহ উনসিলা ফিহিল কোরআন হুদালিনাস রমাজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক হিসেবে এসেছে নাস প্রত্যেকটি মানুষের জন্য হিদায়ত করে কারণ আমরা যদি সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের নয় নম্বর আয়াত দেখি ই নাহাদ ইহাদিল্লা আকম এই যে মানুষকে গাইড করে কেমন গাইড করে মুমিনিন নাহাদ ইয়ামালুনা কোরআন ইহাদিন লাহুম আজরান কাবির কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহস্তর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা নেক কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে এই কোরআন নাস মানুষ যতদিন থেকে এই পৃথিবীতে ততদিন থেকে এই কোরআন যারা চোদ্দশো বছরের কাহিনী করে যাচ্ছেন তারা কেউ মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং তাদের যত অঙ্গ সংগঠন রয়েছে তারাই সবাই আমরা মুসলিমরা পারব না কোরআনের উপরে আরোপ করতে এবার আসুন কোরআন সকলের জন্য ছেড়ে গিয়েছেন আর কি ছেড়ে গিয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই এবং পাঁচ নম্বর সুরা আল মায়দা সাতানব্বই এই তিনটি আয়াত দেখব আল্লাহ ইন্না বাইতিম আলী নাস للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الباسم <applause> سورة المائدة شطرات جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد তিন নম্বর সুর আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের বাংলা অর্থ হল মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয়েছে সেটি সাথে রয়েছে দুনিয়া জন্য পথ নির্দেশকারী এবং জাহানবাসীদেরকে হুদাল্লীলা আলামিন এই গ্রহণ তো মানব সমাজকে হিদায়ত করে আর জাহানবাসীদেরকে হিদায়ত করে মাস্জিদুল হারাম এই মাস্জিদুল হারামে রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান যে কেউ এর ভেতর আসবে সে নিরাপদ হয়ে যাবে মানব জাতির উপরে আল্লাহ যা রয়েছে সে যেন হজ যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ করেন না আর পাঁচ নম্বর সুর আল মাইদার সাতানব্বই আয় বলা হচ্ছে আল্লাহ তালা পবিত্র কাবা ঘরকে কে যা আল আল্লাহ কাবাতাল বাইতাল হারমালিন মানুষকে দাঁড় করানোর জন্য শান্তির কেন্দ্র হিসেবে বানিয়েছেন সম্মানিত মাসগুলোকে হাদিয়া এবং কাবার গোলাকার কেউ এত শুধু এই জন্যই তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু আসলে আল্লাহ সবকিছু জানেন তো রাসুল করিম বিদায় হজের যে ভাষণ সে ভাষণ কোরআনের সাথে সেই ভাষণে আল্লাহ এবং তার রাসুল দায়মুক্ত অংশীবাদীদের থেকে অংশীবাদীরা যা বলে যাচ্ছে সেগুলি আসুন আমরা একটু অংশীবাদীদের ইতিহাস থেকে জানি অংশীবাদী মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের কাছে রয়েছে ছয়টি রেবায়তের গ্রন্থ যেগুলি বাংলাদেশের মানুষেরা হাদিসের গ্রন্থ বলে এর ভিতরে চারটি সুনানে আর বা দুইটি সহি এখন যদি মুসলিম হাদিসের সোনানে দাউদের একদিকে করেন আর তিরমিজি ইবনে এগুলিকে যদি আলাদা করেন আবার ছোট ছোট আরো যে সমস্ত হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলিকে যদি আর করেন আবার যদি আমরা একটু শিয়াদের চারটি হাদিসের গ্রন্থ দেখি আলিস্তিমবাদ মাল্লাই হাজারুল ফাকি আলুসুল আল কাফি আল এই যে গ্রন্থগুলি এই গ্রন্থগুলি এবং এদের ইতিহাস আপনি আমি যদি একটু পড়ি তাহলে কি পাবো জানেন কেউ কেউ বলছে সুন্নি মুসলমানের এবং সালাফি মুসলমানদের ধরনের কথা বিদায় হজের ভাষণ নিয়ে কোরআনে যা কিছু বলা হয়েছে সেগুলি তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা এই মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের ইতিহাস এক জায়গায় বলা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আল্লাহ তালার কিতাব এবং আমার সুন্নাত লান তাদিল্লু ইলান তামা সাক্তুম ভিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুটি আঁকড়ে ধরো এ হচ্ছে এক শ্রেণীর মুসলমানদের হাদিস আর এক শ্রেণীর মুসলমানদের হাদিস কি তারাক তুফি কুম কিতাব আল্লাহ লান্তাদুম্বি এই কথাটি খুব জোর গলায় বলছে আপনার সহি মুসলিম বলেন সোনানে আবু দাউদ বলেন এরা শুধু একটি কথার উপরে সায় দিচ্ছে তোমাদের কাছে আমি একটি জিনিস রেখে যাচ্ছি সেটি হচ্ছে কিতাব আল্লাহ যদি এটি মজবুত ভাবে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না এবার আসুন শিয়া মুসলমান যারা তারা কি বলে যাচ্ছে আইন। দুটি জিনিস ছেড়ে যাচ্ছি কিতাব আল্লাহ ইতীব কিতাবুল্লাহ এবং ইতরাতি ইতরাত মানে বাইত মানে পঞ্চতন মোহাম্মদ হাসান হুসাইন আলী ফাতেমা আবার এই ব্যাপারটি নিয়ে খুব বেশি কথা বলেছে যদি আমরা শিয়া মুসলমানদের একটু ইতিহাস দেখি তারা ঈদ এ গাদির পালন করে সেখানে বলা হচ্ছে রাসুল পঞ্জতনের ইশারা করে গেছেন এখন যারা বলছে কোরআন এবং সুন্নাত যারা বলছে কোরআন এবং হাদিস যারা বলছে কোরআন এবং ইতরাতি এরা সবাই মূলত আল্লা তালার কোরআনের সাথে কি করছে নিজেদের মন গড়া বানোয়ার যে সমস্ত রিবায়াত রয়েছে এগুলিকে এর সাথে সম্পৃক্ত করে শিরিক করছে আর আমরা সবাই জানি শিরিক হচ্ছে নিদারন জুলুম যেটি লোকমান তার ছেলেকে উপদেশ হিসেবে বলেছে এখন আল্লাহ তাল এই আয়াতগুলি যা কোরআনে চিরকাল লিপিবদ্ধ রয়েছে এই আয়াতের বিপরীত আপনাকে এবং আমাকে পদভ্রষ্ট করার জন্য সমাজে রয়েছে মুসলমান সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি এই তিন সমাজের মাঝে কিছু মৌলবি আজাজিল এরা কখনো এই সব কথাগুলি বলবে না যার কারণে সবাই মনে করে যাচ্ছে কি যাহা হাঁ করিম ওনার মান্যকারীদের জন্য কোরআন এবং হাদিস রেখে গেছেন এটি মুসলমান সুন্নি এবং সালাফিদের মতবাদ আবার শিয়াদের মতবাদ রাসুলি করিম বিদায় হজে তিনি বলে গেছেন কোরান এবং আহলে বায়াতকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে তো মূলত আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি রাসুলি করিমের বিদায় হজ এবং ওনার মান্যকারীদের জন্য রেখে যাওয়া দুটি জিনিস হলো কোরআন এবং কাবা যদি আপনি আমি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি পদবরষ্ট হওয়ার তো প্রশ্নই জাগে না আল্লাহ আমাদের সবারই সহায় হন